তীব্র স্রোতে বন্ধ শিমুলিয়া বাংলা বাজার রুটের ফেরি চলাচল, এতে বেড়েই চলেছে যাত্রী ভোগান্তি। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, তীব্র স্রোতে তো ফেরিঘাট বন্ধ থাকায় মানুষের ভোগান্তি চিত্র কেমন দেখছেন? এছাড়া প্রতিমন্ত্রী জানালেন যে বিকল্প কোনো পথ বা উপায় বের করা সম্ভব না, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছি, আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের যে 21টি জেলা যে সংযোগ পথ হচ্ছে শিমুলিয়া বাংলা বাজার নৌ রোড, এবং দীর্ঘদিন যাবৎ এই রোডটি বন্ধ থাকার কারণে দক্ষিণবঙ্গের যে যাতায়াতের যাত্রীদের যে ভোগান্তির সৃষ্টি হয়েছে, কারণ তারা এই রোডটি বন্ধ থাকার কারণে বিকল্প সড়ক পেয়ে যাচ্ছে, ফলে কিন্তু যেমন দূরত্ব বেড়ে গিয়েছে পাশাপাশি কিন্তু আপনার পরিবহন খরচও বেড়েছে। আমি বলে রাখি যে এই শিমুলিয়া বাংলা বাজার নৌ রোডটি পদ্মা সেতুর আপনার বিভিন্ন পিলারের নিচ দিয়ে যাওয়ার কারণে বিকল্প যে নতুন পথ সেটা সৈয়দপুরে যে মাঝিকান্দি রয়েছে, সে মাঝিকান্দি ভাত দিয়ে কিন্তু শিমুলিয়া বাংলা বাজার প্রায় সোজাসুজি যে নতুন পথটি চালু করার কথা রয়েছে, এবং সেই পথে কিন্তু আপনাকে বলে রাখি যে মাঝিকান্দি ঘাটে কিন্তু একটি পল্টন বসানো হয়ে গিয়েছে, অর্থাৎ ওই ঘাট সহ রাস্তার কাজও হয়ে গিয়েছে। কিন্তু আসলে পদ্মা নদীতে প্রবল স্রোত এবং আপনার নাব্যতা সম্পদের কারণে কিন্তু এখনো পর্যন্ত সেই রুটি চালু করা সম্ভব হয়নি। আমাদের বিএডব্লিউটিসি যে ম্যানেজার রয়েছেন, আপনি সাক্ষাৎ করছেন, সে সাফাই স্যার আমাকে বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু বিএডব্লিউটি এর যে মাধ্যমে যে ড্রেজিং কাজ কিন্তু শেষ হয়নি, ফলে কিন্তু এই রুটটি কিন্তু চালু করা সম্ভব হচ্ছে না। আমরা বলে রাখি যে এই শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে প্রায় 14 কিলোমিটারের যে পথটি রয়েছে, এবং এই মাঝিকান্দি শিমুলিয়ার যে পথে কিন্তু মাত্র 8 কিলোমিটার, ফলে এই রুটে যদি চালু হয়ে যায় যেমন আপনার 6 কিলোমিটার যে পথ কমে যাবে, পাশাপাশি কিন্তু সময়ও কম লাগবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে, পরিবহন খরচটা কিন্তু করবে। তো বলে রাখি যে এই বন্ধ থাকার কারণে কিন্তু এই শিমুলিয়া ঘাটে এখন পর্যন্ত যাত্রী আপনার যানবাহন কিন্তু একদমই নেই। সারিয়া শিমুল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল।